আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি বানাবো আমি এই যে কটকটি। দেখেন আমি কিভাবে কটকটি বানাবো। আমি একটা এখানে একটা প্লেট নিয়েছি, তার সাথে আমি একটু তেল মেখে প্লেটটাকে একটু ব্রাশ করে নেব। এভাবে করে আমি একটু তেল মেখে নিলাম। তারপর আমি এখন চুলায় চলে যাব। এখন আমি এখানে একটা পাইপেন বসিয়ে দিয়েছি, তার মাঝে আমি এখন দিয়ে দেব চিনি। এই যে আপনারা যতটুকু বানাবেন ততটুকু অনুসারে আপনারা চিনির মাত্রা দেবেন। আমি এই যে এটুকুই বানাবো। আমি এখানে চিনি দিয়েছি, এখন দিয়ে দেব একটু পানি। এই যে পানি, পানি দিয়ে আমি চিনিটাকে এইভাবে করে নাড়াচাড়া করে চিনিটাকে কেরামিন করে ফেলবো। দেখেন ছোটোবেলার কথা মনে হয়ে গেছে, যে ছোটোবেলায় যে কটকটি খেয়েছি তার কথা এখন মনে পড়েছে। তার জন্য ভাবলাম একটু কটকটি বানিয়ে নিই, তার জন্য কটকটিটা বানাতে পারলাম। দেখেন কেরামিনটা আমার হয়তো একটু সময় লাগবে। কেরামিনটা এমন হয়েছে একটু কালার আসতেছে। এখন আমি দিয়ে দেব একটু খাবার সোডা, কালারটা চেঞ্জ হয়ে গেলে দেখেন বাদামি কালার আসতেছে। আমি চুলাটা একদম লো হিটে রেখেছি, বেশি দেই নাই, কারণ আমার চিনিটা পড়ে যাবে, তিতে হয়ে যাবে, তার জন্য আমি দেই নাই। দেখেন ছোটোবেলা আমরা কত খেয়েছি এগুলা, এই যে কটকটি নিয়ে আসতো আমরা খাইতাম, মা বাবার থেকে পয়সা নিয়ে নিয়ে এখন ভাবলাম নিজে ঘরে তৈরি করে নিজেই আমরা খেয়ে ফেলবো। তাই এই যে আমি এখন প্লেটে ঢেলে নিচ্ছি। দেখেন আমার কটকটিটা এমন হয়েছে। এখন আমি একটু 20 সেকেন্ডের জন্য রেখে দেব, তারপরে আপনাদেরকে এই যে দেখেন আমার নিজে এটা নিজে এইভাবে করে উঠে গেছে। দেখেন আমার কটকটিটা যে খুব সুন্দর একটা হয়েছে। এখন আমি এইভাবে করে ভেঙে নিচ্ছি, আপনারা চাইলে অন্যভাবেও ভাঙতে পারেন। দেখেন আমার কটকটিটা আরও শক্ত হয়ে যাবে। হ্যালো ভিউজ, দেখেন আমার কটকটিটা এমন হয়েছে। দেখেন খুব সুন্দর, এই যে অনেক, এই যে হার্ড হয়েছে। এই কটকটিটা খাইতে অনেকই মজা। যদি আমার এই কটকটিটা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে লাইক শেয়ার কমেন্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আমার কটকটি, আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ আমার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।